শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমি বহু মানে WBCS অ্যাসপিরেন্টের যে একটা জিজ্ঞাসা বা কোয়ারি থাকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে একটা প্রশ্ন বারবার তো থাকে যে WBCS এক্সিকিউটিভে জয়েন করার পর অল ইন্ডিয়া সিভিল সার্ভিসে প্রমোশন পেতে কত বছর সময় লাগে, বা একজন WBCS এক্সিকিউটিভ অফিসার তার কর্মজীবনে ক্রমাগত প্রমোশন পেতে পেতে যখন IAS পদে উন্নীত হন সেক্ষেত্রে তার গ্রেডেশন লিস্টে যখন নাম অ্যালোটেড হয় তখন কোন বছর অনুসারে অ্যালোটেড হয়। এই দুটো বিষয় আমি তোমাদের সামনে আজকে আলোচনা করব। প্রথমে আমি মানে গভর্নমেন্টের একটা অর্ডার দেখাবো এবং তারপর আমি তোমাদের সামনে একটা উদাহরণ দিয়ে বোঝাবো যে কিভাবে সেই জিনিসটা হয়ে থাকে, এবং দুটো জিনিস দুটো মানে অর্ডারই একদম সাম্প্রতিকই প্রকাশিত হয়েছে সেটার ভিত্তিতেই তোমাদের সামনে আলোচনা করব। দেখো, সবার প্রথমে আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং নর্থ ব্লক নিউ দিল্লি, সেটার একটা অর্ডার আছে। সেই অর্ডার নাম্বার হচ্ছে 14014/09/2021AIS1, ঠিক আছে। এই হচ্ছে অর্ডার নাম্বার। অর্ডার প্রকাশিত হয়েছে 14/12/2021। তা সেই যে অর্ডার সেটাতে বলা হচ্ছে যে একজন স্টেট সিভিল সার্ভিসের ক্যাডার তিনি যখন অল ইন্ডিয়া সিভিল সার্ভিসে যাবেন তখন তিনি এই যে স্টেট সিভিল সার্ভিসের ক্যাডার হিসাবে যে ইয়ার যত বছর তিনি কমপ্লিট করলেন সেটার সাথে অল ইন্ডিয়া সিভিল সার্ভিসে যাওয়ার ক্ষেত্রে সেটার ওয়েটেজটা কিরকম হবে, অর্থাৎ তিনি অল ইন্ডিয়া WBCS অফিসার হিসাবে তিনি যে যত বছর চাকরি করছেন সেই চাকরিটার যে একটা তুল্য মান যেটা অল ইন্ডিয়া সার্ভিসের ক্ষেত্রে হিসাব হয় সেটা কিরকম। ধরা যাক তিনি মানে WBCS অফিসার হিসেবে 12 বছর চাকরি জীবন কমপ্লিট করলেন, সেক্ষেত্রে তার IAS এর ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে তার ওয়েটেজ যেটা ধরা হবে সেটা হচ্ছে 3 বছর, ঠিক আছে। তারপরে ধরা হোক যে 15 বছর তিনি কমপ্লিট করলেন এখানে স্টেট সিভিল সার্ভিসে, সেক্ষেত্রে IAS এর ক্ষেত্রে সেটা ধরা হয় 4 বছর। যদি তিনি 18 বছর কমপ্লিট করেন তাহলে অল ইন্ডিয়া সিভিল সার্ভিসে যাওয়ার ক্ষেত্রে ধরা হয় 5 বছর। যদি তিনি 21 বছর কমপ্লিট করেন তাহলে তার ওয়েটেজ অল ইন্ডিয়া সিভিল সার্ভিসের ক্ষেত্রে ধরা হয় 6 বছর। যদি তিনি 23 বছর কমপ্লিট করেন তাহলে সেটা অল ইন্ডিয়া সিভিল সার্ভিসের ক্ষেত্রে ধরা হয় 7 বছর, এবং যদি তিনি 25 বছর কমপ্লিট করেন তাহলে তিনি অল ইন্ডিয়া সিভিল সার্ভিসে যাওয়ার ক্ষেত্রে এটা 8 বছর ধরা হয়। যদি তিনি 27 বছর কমপ্লিট করেন সেক্ষেত্রে অল ইন্ডিয়া সিভিল সার্ভিসে যাওয়ার ক্ষেত্রে তার ওয়েটেজটা ধরা হয় 9 বছর। এক্ষেত্রে দেখো আমি যে 25 বছর যে সময়টা রয়েছে, অর্থাৎ যেটা স্টেট সিভিল সার্ভিসে 25 বছর কমপ্লিট করা হলে এবং অল ইন্ডিয়া সিভিল সার্ভিসে সেটার ওয়েটেজ 8 বছর, এটাকে এরকম একটা আয়তক্ষেত্রের মধ্যে রেখেছি বা রেক্টাঙ্গেলের মধ্যে রেখেছি। তার কারণ হচ্ছে সাধারণত একজন স্টেট সিভিল সার্ভিস অফিসার যিনি WBCS এক্সিকিউটিভ পদে ঢুকছেন চাকরিতে তিনি সাধারণত 25 বছর চাকরি জীবন অতিক্রম করার পরে তিনি অল ইন্ডিয়া সিভিল সার্ভিসের ক্ষেত্রে উন্নীত হন। সেটা আমাদের দপ্তরেও আর কি মানে অর্থাৎ কমার্শিয়াল ট্যাক্স যেটা সেক্ষেত্রেও একই রকম হয়ে থাকে বলেই আমি জানি। এবার দেখো আমি তোমাদের এইটা আমি তোমাদের সামনে একটা থিওরিটিক্যালি দেখালাম, এই অর্ডারটা প্রকাশিত হয়েছে নর্থ ব্লক থেকে। আমি তোমাদের সামনে এবার একটা উদাহরণ দিচ্ছি। ধরো কোনো একজন অফিসার যিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর হিসাবে চাকরিতে জয়েন করেছিলেন 1/9/1992, অর্থাৎ 1992 সালের পয়লা সেপ্টেম্বর তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর হিসাবে চাকরিতে তিনি জয়েন করেছিলেন, ঠিক আছে। এবারে তিনি 31/12/2019 মানে কি যে সময় তার নামটা অল ইন্ডিয়া সিভিল সার্ভিসে যাওয়ার যে সিলেকশন কমিটি তার সামনে তাকে পেশ করা হয়েছে বা রাখা হয়েছে সেই 31/12/2019, তাহলে আমরা যদি 92 থেকে হিসাব করে দেখি তাহলে দেখবো যে তিনি চাকরির ক্ষেত্রে কমপ্লিট করেছেন কত বছর, অর্থাৎ 27 বছর। এবারে তাহলে সেই বছরেই তিনি আর কি মানে অল ইন্ডিয়া সিভিল সার্ভিসে উন্নীত হবেন, অর্থাৎ WBCS থেকে IAS প্রমোশন পাবেন। অর্থাৎ আমরা যেটা দেখছি চোখের সামনে সেটা হচ্ছে যে তিনি WBCS থেকে IAS যখন যাবেন তখন তিনি 2019 সালেই আর কি মানে সিলেক্টেড হলেন ওখানে, কিন্তু 2019 সালের IAS অফিসার হিসাবে তাকে কিন্তু ধরা হবে না। সেটা কি হিসাবে ধরা হবে, সেটা হচ্ছে এই যে তিনি 27 বছর চাকরি জীবন কমপ্লিট করে WBCS IAS এ যাচ্ছেন সেই জন্য তিনি 9 বছরের একটা সিনিয়রিটি পেয়ে যাবেন, ঠিক আছে। অর্থাৎ তিনি যদিও 2019 প্রমোশন পেলেন বাস্তবে, কিন্তু খাতায় কলমে যখন আর কি মানে ইয়ারটা অ্যালটমেন্ট হবে, অর্থাৎ ইয়ারটা যখন তার ব্যাচ হিসাবে নির্দিষ্ট করা হবে সেটা কিন্তু 2010 লেখা হবে, ঠিক আছে। যে কারণে আমি তোমাদের দেখো এই পাশে আর কি মানে অঙ্কের হিসাবে দেখিয়ে দিয়েছি ব্যাপারটা যে কোন একজন WBCS এক্সিকিউটিভ 1992 সালে ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর হিসাবে চাকরিতে জয়েন করছেন, জয়েন করার পর তিনি ধরা যাক 2019 সালে 27 বছর চাকরি জীবন কমপ্লিট করেছেন, এবং এই 27 বছর চাকরি জীবন কমপ্লিট করার পর তার নাম চলে গেছে সিলেকশন কমিটির কাছে এবং তিনি তারপর IAS হিসাবে উন্নীত হলেন। সেক্ষেত্রে বাস্তবে যেটা সাদা চোখে দেখা যাচ্ছে
যাচ্ছে সেটা হচ্ছে তিনি 2019 সালের আইএএস হিসেবে পরিগণিত হচ্ছেন, কিন্তু যখন আইএএস এর খাতায় তার নাম নথিভুক্ত হচ্ছে অর্থাৎ তিনি আইএএস এর গ্রেডেশন লিস্টে ঢুকে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু তার অ্যালটমেন্ট ইয়ার পাওয়ার ক্ষেত্রে এই যে তিনি 27 বছর চাকরি জীবন কমপ্লিট করেছেন তার সমতুল্য অর্থাৎ 9 বছরের সিনিয়রিটি তিনি লাভ করবেন, অর্থাৎ তাকে 2010 সালের আইএএস হিসেবে গণ্য করা হবে। ঠিক আছে, আশা করি তোমাদের সামনে ব্যাপারটা আমি পরিষ্কার বোঝাতে পেরেছি। একই রকম ভাবে কোন একজন WBCS অফিসার যদি তিনি 25 বছর চাকরি জীবন কমপ্লিট করার পর আইএএস পদে উন্নীত হন, সেক্ষেত্রে সাদা চোখে হয়তো দেখা যাচ্ছে তিনি 25 বছর পর WBCS থেকে আইএএস হলেন, কিন্তু তিনি যখন আর কি মানে খাতা কলমে অর্থাৎ আইএএস গ্রেডেশন লিস্টে যাবেন তখন কিন্তু তার নামটা ওই 25 বছর এখানে যোগ হবে, এখানে যেটা 27 যোগ হয়েছিল সেটা 25 যোগ হবে, তার থেকে 8 বিয়োগ করে যে সময়টা আসবে সেটা, অর্থাৎ এই ব্যাপারটাই এখানে হয়ে থাকে যে তিনি 9 বছরে মানে যিনি 27 বছর চাকরি জীবন কমপ্লিট করেছেন তার ক্ষেত্রে তিনি 9 বছরের সিনিয়রিটি পাবেন, অর্থাৎ 2019 তিনি আইএএস হচ্ছেন বটে কিন্তু তাকে 2010 সালের আইএএস ক্যাটাগরি অ্যালোট মানে তাকে অ্যালোট করা হবে। একই রকম ভাবে এটা যদি 25 হতো তাহলে এই জায়গাতে 8 হতো, ওই জন্য আমি ইকুইভ্যালেন্টটা তোমাদের সামনে দেখালাম। অর্থাৎ এখান থেকে এবং তিনি আইএএস হওয়ার পরে তিনি কিন্তু একজন আইএএস অফিসার যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পান বা যে ধরনের স্যালারি পান, যে স্কেলে স্যালারি পান, সবকিছু আর কি মানে তার সেই সমতুল্য ব্যাপার হয়ে যাবে। এইটা হচ্ছে একটা আর কি মানে বিরাট ব্যাপার যে এই 9 বছরের সিনিয়রিটি মানে তিনি 2019 সালে WBCS থেকে আইএএস হলেন কিন্তু তাকে 2010 সালের আইএএস হিসাবে গণ্য করা হবে, কেন? কারণ এই 27-এর সাথে এই 9টাকে এখানে ওয়েটেজ ইয়ার হিসাবে ধরে নেওয়া হয়। এইটা হচ্ছে আর কি মানে মূল সিনারিও। আশা করি আমি তোমাদের এটা বোঝাতে পেরেছি। পরবর্তী কোন ভিডিওতে WBCS এক্সিকিউটিভদের প্রমোশনাল অ্যাসপেক্ট সেটা নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো এবং অবশ্যই তোমাদের পজিটিভ কমেন্ট নিয়ে আমাকে উদ্বুদ্ধ করো যাতে আরো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। আর নতুন সাইকোলজি অপশনাল ব্যাচ যেটাতে আমাদের 27 নভেম্বর থেকে শুরু হয়েছে, যদি কেউ আগ্রহী হও যুক্ত হতে তাহলে ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেখে ইমেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের দ্রুত সাফল্যের কামনা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। খুব ভালো থাকবে।